দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি ট্যুরিস্ট ভিসার খুব ভালো একটি খবর জানাবো। ভারতের রাষ্ট্রদূত বাংলাদেশি ভিসা প্রত্যাশীদের জন্য খুব ভালো কিছু তথ্য দিয়েছেন। না টেনে পুরো ভিডিও দেখুন, চলুন শুরু করা যাক। করোনা পরিস্থিতির কারণে দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে ভারতীয় পর্যটন ভিসা বা ট্যুরিস্ট ভিসা। পরিস্থিতির উন্নতি হয় আগামী নভেম্বর থেকে সবার জন্য খুলে দেওয়া হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা। আগামী মাস থেকে পর্যটন ভিসায় ভারত ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরাও, থাকছে না কোয়ারেন্টিন অথবা বাড়তি কোনো নিয়ম মানার ঝামেলা। তবে করোনার অন্যান্য বিধিনিষেধগুলো মেনে চলতে হবে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাই স্বামী এসব কথা বলেন। বাংলাদেশি পর্যটকদের স্বাগত জানাতে অপেক্ষা করছে ভারত। করোনার সকল বিধিনিষেধ মেনে চলতে হবে, কারণ ভারত বাংলাদেশের মানুষের স্বাস্থ্যগত ঝুঁকি আমরা চাই না। কোয়ারেন্টিন লাগবে না, আলাদা করে বিশেষ কোনো ব্যবস্থারও প্রয়োজন নেই। দীর্ঘ বিরতির পর ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকার আরেকটি চালান এসেছে শনিবার। বাকি 2,22,00,000 টিকাও পর্যায়ক্রমে চলে আসবে বলে আশাবাদী ভারতীয় হাইকমিশনার। এ বিষয়ে তিনি বলেন, আমরা বলেছিলাম টিকা উৎপাদনের পর বাংলাদেশ হবে প্রথম দেশ যারা আমাদের থেকে টিকা পাবে। আমরা আমাদের কথা রেখেছি, আগামী মাসের মধ্যেই বাংলাদেশের ক্রয় করা টিকা আসতে শুরু করবে। এর মধ্যে চীন থেকে কেনা সিনোফার্মাসহ কোভ্যাক্সের আওতায় অন্যান্য দেশ থেকেও টিকা এসেছে। ভারত থেকে কেনা টিকা আসা বন্ধ থাকায় দুই দেশের সম্পর্কে প্রভাব পড়ছে কি না এমন প্রশ্নের জবাবে দোরাইস্বামী বলেন, দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়েনি। বাংলাদেশের টিকার প্রয়োজন ছিল, তাই তারা সেটার ব্যবস্থা করেছে। এতে আমরা খুশি হয়েছি। বন্ধু দেশ হিসেবে যা করার আমরা চেষ্টা করছি, ভারত সবসময় বাংলাদেশের পাশে থাকবে। এ সময় পর্যটক ভিসার ক্ষেত্রে করোনা পরিস্থিতির ওপর সবসময় লক্ষ্য রাখতে হবে বলেও জানান ভারতীয় রাষ্ট্রদূত। দোরাইস্বামী জানান, আগামী 15 নভেম্বর থেকে ভিসা চালু হচ্ছে। আমি আবারও বলছি, আগামী 15 নভেম্বর থেকে ভিসা চালু হচ্ছে। তো এটি খুবই ভালো খবর বাংলাদেশিদের জন্য, কোয়ারেন্টিনেরও দরকার নেই। তো এই ছিল আমাদের খবর, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেল আইকনে ক্লিক করবেন এবং কমেন্ট করবেন। অসংখ্য ধন্যবাদ।